ওয়েলকাম টু রয়েস কোচিং। বন্ধুরা, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের পাশে আমরা এনেছি কিছু প্র্যাকটিস সেট, যেখানে বিভিন্ন ধরনের অঙ্কের মিশ্রণ থাকবে, যাতে আপকামিং যে এক্সামগুলো আমাদের আছে NTPC গ্রুপ ডি, তাতে তোমাদের অঙ্কগুলো করতে সুবিধা হয়। বিভিন্ন ধরনের অঙ্কগুলো কীভাবে আমরা অ্যাটেন্ড করবো, কীভাবে শর্টকাট প্রসেসে করবো, সেগুলোই আমরা এই ভিডিওগুলোতে দেখাবো। তাই তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। তাহলে চলো আমরা প্রথম অঙ্কে আমরা চলে আসি। আজকে ফার্স্ট অঙ্ক দেখো, একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক আছে। দেখো কি বলেছে, কত বছরে 800 টাকা বার্ষিক 10% যৌদি সুদে, যা গণনা করা হয় প্রতি 6 মাসে 926.10 টাকাতে পরিণত হয়। একটা কথা কম্পাউন্ড ইন্টারেস্ট সময় বলিনি, যদি এরকম 6 মাস ত্রৈমাসিক দেয়া থাকে, তাহলে সবসময় মাথায় রাখবে আমরা বছরে ক্যালকুলেট করবো যে কতবার দিতে হবে। যদি 6 মাস বলে, তাহলে আমাদের বছরে কতবার দিতে হবে, 2 বার দিতে হবে। যদি ত্রৈমাসিক বলে, তাহলে আমাদের বছরে কতবার দিতে হবে, 4 বার দিতে হবে। তাহলে যতবার দিতে হবে আমরা রেট অফ ইন্টারেস্টকে তত দিয়ে ভাগ করে নেবো। এখানে 6 মাস বলেছে, তাহলে বছরে 2 বার দিতে হবে, তাহলে আমরা 2 দিয়ে ভাগ করে নেবো। তাহলে চলো অঙ্কটা দেখা যায়। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা আমরা আগে লিখে নিই। কী আছে সূত্রটা? P(1+R/100) মাথায় টি, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। সুদে মূলে আমরা যে টাকাটা পাবো সেটা এই প্রসেসে বার করতে পারবো। তাহলে দেখা যাক এখানে কি আছে, 800 আসল টাকা, 1+ রেট অফ ইন্টারেস্টটাই কি বলেছে, আমরা 2 দিয়ে ভাগ করবো যেহেতু 6 মাস অন্তর বলেছে। তাহলে এখানে হবে 5/100 মাথায় টি সমান সমান কত টাকা বলেছে, 926.10। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেট করব। 5 দিয়ে যদি আমরা 100 কাটি, 20 হয়। তাহলে এটা যদি 1+1, এটার মানে কিছু নেই মানে 1 আছে, 1+1/20 মানে আমরা কি জানি, 21/20 হবে ক্যালকুলেট করলে। মাথায় টি থাকলো, এই 800টা উপাশে নিয়ে চলে যাব। তাহলে উপাশে যেটা আছে 926.10টা তুলে দিলে নিচে হবে 100, সঙ্গে 800টা চলে আসবে। ঠিক আছে, এই 00 আমরা কেটে দেবো। তাহলে আমরা কি থাকলো, 926.1/8000। ঠিক আছে, এটা মাথায় আমাদের রাখতে হবে যে 9261 কারণ স্কোয়ার বা কিউব হচ্ছে কি, তাই 9261 হচ্ছে 21-এর কিউব। ঠিক আছে, আর 8000 কার কিউব, 20-এর কিউব। তাহলে এখানে কি হবে, 21/20 তার হোল কিউব। তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে আমরা টি সমান সমান কত পেলাম, 3। যেহেতু 6 মাস অন্তর অন্তর বলেছে, তাহলে এই 3-এর সাথে 6টা গুণ হয়ে যাবে। তাহলে টোটাল আমাদের গিয়ে দাঁড়ালো কত, 18 মাস। তাহলে 18 মাস সমান সমান আমরা কী জানি, 1.5 বছর, কারণ 12 মাসে আমাদের 1 বছর। তাহলে আমরা প্রশ্নের অ্যান্সার পেয়ে গেলাম, উত্তর কত দিনে, এটা 926.10 হচ্ছে 1.5 বছরে, 1.5 বছর হবে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট একটা সময় দূরত্বের অঙ্ক দিয়েছে, 100 মিটার দৌড়ে কমল বিমলকে পরাজিত করে 5 সেকেন্ডে। যদি কমলের গতিবেগ 18 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে বিমলের গতিবেগ কত ছিল? তাহলে সবসময় দেখো ওপরেরটা দেয়া আছে কি মিটারে, আর নিচে আমার কমলের গতিবেগটা দেওয়া আছে 18 কিলোমিটার/আওয়ারে। তা কিলোমিটার/আওয়ার আর মিটার ক্যালকুলেট একসাথে করতে পারবো, তাই কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। শর্টকাট প্রসেস দেখে জন্য শুনে রাখো, কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করে নিতে হয়। ঠিক তেমনি আমরা এখানে করব 18×5/18, কেটে দিলে কি দাঁড়াবে, 5 মিটার/সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে 5 মিটার যায়। এখানে কত মিটার গেছে, 100 মিটার। তাহলে 100 মিটার যেতে তার কত সময় লাগছে, বার করতে গেলে কি করতে হবে, সময় ইজুকাল টু আমরা কি জানি, সময় ইজুকাল টু দূরত্ব বাই বেগ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দূরত্ব হচ্ছে 100 মিটার বাই বেগটা হচ্ছে 5, তার মানে কাটাকাটি করলে হবে 20 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 20 সেকেন্ড হলো। তাহলে এটা হচ্ছে কমলের সময় লাগছে, তাহলে বিমলের কতক্ষণ সময় লাগবে, আরও 5 সেকেন্ড বেশি লাগবে, তার মানে 20+5 মানে 25 সেকেন্ড। ঠিক আছে, তো ওর যদি 100 মিটার যেতে 25 সেকেন্ড সময় লাগে, তাহলে গতিবেগটা কত হবে, গতিবেগ সমান সমান কী হবে, দূরত্ব বাই সময় উল্টে যাবে, দূরত্ব বাই সময় হলে আমাদের হবে 100/25, কাটাকাটি করলে হবে 4 মিটার/সেকেন্ড, 1 সেকেন্ডে সে 4 মিটার যায়। কিন্তু অপশান দেওয়া আছে কিসে, কিলোমিটার/আওয়ারে। তাহলে তাকে যদি আমাকে কিলোমিটার/আওয়ারে নিয়ে যেতে হয়, তাহলে উল্টো 18/5 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে 72/5, করলে হবে 5×14=70 আর 4×5=20। তাহলে অ্যান্সার হয়ে গেল 14.4 কিলোমিটার/আওয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাবো। তাহলে নেক্সট কোশ্চেনটা একটা ট্রেনের অঙ্ক দিয়েছে,
বলেছে 240 মিটার লম্বা ট্রেন লাইনের ধার বরাবর বিপরীত মুখে 3 কিলোমিটার পার আওয়ার হাঁটা এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত ছিল? তাহলে বন্ধুরা মনে রাখবে, মানুষকে অতিক্রম করা মানে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এখানে কি হবে, একই জিনিস, আমাদের সূত্র কি, সময় ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে দূরত্ব কত বলেছে, ট্রেনের দৈর্ঘ্যই হবে তাহলে 240, বেগ মানুষেরও থাকবে ট্রেনেরও থাকবে। আর বিপরীত দিকে গেলে মনে রাখবে বন্ধুরা যে বেগটা যোগ হয়, একই দিকে গেলে বেগটা মাইনাস হয়। এখানে যেহেতু বলেছে বিপরীত দিকে, তাহলে ট্রেনের বেগ আমরা জানি না এক্স, আর মানুষের বেগটা যোগ হবে। এটা যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, ডেফিনেটলি একে 5/18 দিয়ে গুণ করে নিতে হবে, কারণ ওপরেরটা মিটারে আছে। আর সময় বলেছে কত, 10 সেকেন্ড। তাহলে ক্যালকুলেট করতে হবে, 0 0 আমরা কেটে দেবো, 18টা উপরে চলে যাবে, তার মানে 24 × 18 হবে, ইজুকাল টু হবে 5x + 3 × 15। তাহলে এটা হবে 432 = 5x + 15। তাহলে 5x = হবে 432 × 15 বাদ দিলে হবে 417, x = হবে 417/5। এটা ক্যালকুলেট করলে হবে 5×8 = 40, 3×5 = 15, 4×5 = 20। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 83.4 কিলোমিটার পার আওয়ার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন একটা দেখো, নৌকা স্রোতের অঙ্ক দিয়েছে, বলেছে স্রোতের অভিমুখে 1 কিলোমিটারে যায় 5 মিনিটে, মিনিট দেওয়া আছে, পরেরটা দেওয়া আছে 1 ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে আমরা ঘন্টায় প্রথমটা জেনে নেবো, যদি স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 5 মিনিটে, মানে 5 মিনিটে যায় 1 কিলোমিটার, তা আমরা জানবো ঘন্টায় কতটা যায়, মানে ঘন্টায় মানে 60 মিনিটে। তাহলে 60 মিনিটে যাবে 5 × 60 মানে 12 কিলোমিটার। তাহলে অনুকূলের বেগটা আমরা বেরিয়ে গেল 12 কিলোমিটার, আর প্রতিকূলের বেগটা তো দেওয়াই আছে ঘন্টায় 6 কিলোমিটার, শুধু স্রোতের বেগের ফর্মুলা ফেললেই হবে। তাহলে স্রোতের বেগের ফর্মুলা হচ্ছে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলের বেগ আমরা বার করলাম 12, প্রতিকূল দেওয়া আছে 6/2, মানে 6/2 মানে অ্যান্সার হয়ে যাবে 3, হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনের অ্যান্সার। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরে আমাদের একটা সময় কার্যের অঙ্ক আছে, দেখো এটা কীভাবে সলভ করতে হয়। বলছে 1/3 অংশ শেষ করতে পারে এ 5 দিনে, তাই 1/3 অংশ যদি শেষ করতে 5 দিন সময় লাগে, সমগ্র কাজ মানে জানি আমরা 1 অংশ, তাহলে 1 অংশ শেষ করতে আমাদের কতক্ষণ সময় লাগবে। তাহলে 1/3 অংশ করতে যদি আমার 5 দিন সময় লাগে, সমগ্র অংশ করতে সময় লাগবে 3/15 দিন। ঠিক তেমনি বিয়ের 2/5 অংশ করতে যদি সময় লাগে 10 দিন, তাহলে সমগ্র অংশ করতে সময় লাগবে 10 × 5/2, তাহলে কাটলে হবে 25। ঠিক আছে, এবার বলেছে এ বি একত্রে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে। একত্রে করলে দুজনকে যোগ করতে হবে, তো যোগ করলে ডিরেক্টলি যোগ করতে পারবো না, একদিনে কতটা কাজ হয় সেটা বের করে আমরা ক্যালকুলেশন করবো। তাহলে 15 দিনে যদি সমগ্র কাজ করে, তাহলে একদিনে কতটা করবে, 1/15। বি তাহলে একদিনে কতটা করবে, 1/25। তাহলে যোগ করলে হবে 75 + 5 + 3, তার মানে 8/75, তার মানে 8/75 অংশ করে সে একদিনে, সমগ্র করতে কতক্ষণ সময় লাগবে, উল্টে যাবে 75/8। তাহলে ক্যালকুলেট করলে 8 × 72, 3/8 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলো বন্ধুরা দেখি নেক্সট কোশ্চেনের অ্যান্সার আমরা কীভাবে করবো। এটা সময় কাজের চেন ওয়াইজ, মানে যখন দেখবে এতজন লোক এতদিনে এত কাজ করে, সেগুলো হচ্ছে চেন ওয়াইজ অঙ্ক। তো এর ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে, m1 d1 w2 = m2 d2 w1। ঠিক আছে, যেহেতু এখানে ঘন্টা নেই, তাই টাইমটা ব্যবহার করিনি, মাথায় রাখবে এটা হচ্ছে প্রথম ক্ষেত্রের মানুষ প্রথম ক্ষেত্রের দিন, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের মানুষ এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের দিন, আর ওয়ার্কটা হচ্ছে রিভার্স হয়, মানে কেন, ব্যস্তানুপাতিক সম্পর্ক কাজের সাথে, যতজন লোক ইউজ করবে তত কম সময় লাগবে, তত তাড়াতাড়ি কাজটা হবে। সুতরাং কাজটা হচ্ছে মানুষের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যত মানুষ ব্যবহার করবে তত তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাবে। তাই এইখানে ওয়ার্ক 2টা বসবে আর এখানে ওয়ার্ক 1টা বসবে, মানে প্রথম ক্ষেত্রের কাজটা হচ্ছে এখানে বসবে, দ্বিতীয় ক্ষেত্রের কাজটা আমাদের এখানে বসবে। তাহলে দেখো কী বলেছে, প্রথমে বলেছে 7 জন ব্যক্তি 12 দিনে, ঠিক আছে, আর এখানে বলেছে কতজন লোক লাগবে জানি না এক্স, ঠিক আছে, 8 দিনে শেষ করতে হবে, তাহলে 8 দিনে কত কাজ শেষ করতে হবে, দ্বিগুণ পরিমাণ কাজ। তাহলে ওয়ার্ক 2টা কত, 2 হবে, আর ওয়ার্ক 1টা 1 বসালেও হয় না বসালেও হয়। তাহলে ক্যালকুলেট করি আমরা, কাটলে হবে 4 দিয়ে 3 × 4 = 12, 4 × 2 = 8, 2 দিয়ে কাটলে 2 কেটে গেল, 3 × 7 = 21 জন লোকের দরকার পড়বে। তাই দেখো অলরেডি তো আমাদের 7 জন লোক ছিল, তাহলে 21 থেকে 7 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের মোট লোকের দরকার পড়বে 14 জন।
14 জন হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যানসার। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো একটা কি অঙ্ক দিয়েছে, একটা পাইপ অ্যান্ড সিস্টেমের মানে নল চৌবাচ্চার অঙ্ক দিয়েছে। তাহলে দেখো একটি পাইপ একটি জলের ট্যাঙ্ক অন্য একটি পাইপের থেকে 3 গুণ দ্রুত গতি করে, তাই 3 গুণ যদি দ্রুত গতি করতে পারে তাহলে সে কাজটি করে কত দিনে? এ দিনে। আর বি করবে কত দিনে? 3 গুণ 3x দিনে। ঠিক আছে, তাহলে একজন যে 3 গুণ তাড়াতাড়ি করে সে এক্স দিনে করবে, আর যে 3 গুণ দেরিতে করে তাহলে সে 3x দিনে করবে, আর দুজনে মিলে করে কত দিন মিনিটে? 36 মিনিটে করে। তাহলে 1 মিনিটে করবে 1/x, এ 1 মিনিটে করবে 1/3x, আর দুজনে মিলে 1 মিনিটে করবে 1/36 অংশ। তাহলে ক্যালকুলেট করলে কি হবে, 3x লসাগু হবে 3+1=1/36, তাহলে 4/3x=1/36, 3 দিয়ে কাটলে 12, তাহলে x=48। ঠিক আছে, কিন্তু এটা x এর মান বেরোলো, আমাকে তো অন্য পাইভেটটা দ্বিতীয় পাইভেটটা জানতে চেয়েছে, তাহলে সে কত হবে, 48 × 3, 3 × 3 = 24, 4 × 2 মানে 144 মিনিট। তাহলে 144 মিনিট মানে আমরা কি জানি, 2 ঘন্টা মানে 120 মিনিট, তাহলে 2 ঘন্টা 24 মিনিট হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো বলেছে একটি পরীক্ষায় একজন ছাত্র প্রতি সঠিক উত্তরের জন্য 4 নম্বর পাবে, আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। একজন ছাত্র 200টি প্রশ্নের উত্তর দিলে সর্বমোট 200 নম্বর পেল, তাহলে সে কটি প্রশ্নের সঠিক উত্তর দিবে? আমরা ছোটোবেলায় এটাকে এক্স ধরে অঙ্ক করতেই পারি, যে 4 নম্বর পেয়েছে, টোটাল 200টা কোশ্চেনে অ্যান্সার দিয়েছে, তার মানে আমি শুনলাম সঠিক অ্যান্সার দিয়েছে হচ্ছে xt, তাহলে ভুল অ্যান্সার দেবে 200-xt। ঠিক আছে, আর যদি সঠিক প্রশ্নের জন্য 4 নম্বর পায় আর ভুল উত্তরের জন্য কত নম্বর দিয়েছে, 1 নম্বর কাটা যায়, তাহলে টোটাল আমি 200, আমি এইভাবে অঙ্কটা করতে পারি, এটা সমীকরণটা কমপ্লিট করলে আমার অ্যান্সার যাবে। কিন্তু আমরা শর্টকাট পদ্ধতি দেখবো যাতে পরীক্ষাতে তাড়াতাড়ি হয়, এবং অন্য আরেকটা পদ্ধতি যেটা মিক্সচারের ক্ষেত্রে লাগে, অ্যালিগেশন পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা এই অঙ্কটা সলভ করবো। দেখো কত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো যখন বলেছে 200টি নম্বর পেয়েছে, ঠিক আছে, 200টি প্রশ্নেরই অ্যান্সার দিয়েছে, তখন ধরে নেবো প্রত্যেকটাই সঠিক অ্যান্সার দিয়েছে, তাহলে কত হবে, 4×2=800 হবে। আর দেখো যদি আমি ধরে নিই সব কটাই সে ভুল অ্যান্সার দিয়েছে, তাহলে কত হবে, 200 নম্বর তার কাটা যাবে, তাহলে কাটা যেহেতু যাবে তাহলে -200 হবে। কিন্তু আলটিমেটলি সে কত নম্বর পেয়েছে, 200 নম্বর পেয়েছে। এটা মাথায় রাখবে, অ্যালিগেশন পদ্ধতির সময় বিয়োগটা ক্রস কানেকশান হবে। ঠিক আছে, যার তলায় যেটা বসবে অনুপাতটা তার বেরোবে। এখানে তাহলে কী আছে, 200, আর কী করতে হবে, বিয়োগ করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো, এটার থেকে এটা বিয়োগ করে এখানে বসাবো, তাহলে 200 থেকে -200 বিয়োগ করলে কী হবে, -এ প্লাস হয়ে গিয়ে কত হবে, 400 হবে, আর 800 থেকে 200 বিয়োগ করলে কত হবে, 600 হবে। তা এটা যদি আমি অনুপাত করি 200 দিয়ে করি 2 হবে, এটা হবে 3, তার মানে 2:3 হলো, মানে 2 ভাগ কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছি, 3 ভাগ কোশ্চেনের আমি ভুল অ্যান্সার দিয়েছি। তা টোটাল কতগুলো প্রশ্ন আছে, 200টা কোশ্চেন আছে, সঠিক অ্যান্সার কতগুলো দিয়েছে সেটা বার করতে হবে, তাহলে 200×2/5 হবে, তাহলে 5/40 যদি 200 হয় তাহলে 40×80টা কোশ্চেন আমরা সঠিক অ্যান্সার দিয়েছি। তো কত তাড়াতাড়ি আমরা অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে করে দিতে পারলাম এক্স না ধরে। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট একটি গড়ের অঙ্ক দিয়েছে, গড়ের সূত্র, 100 পর্যন্ত গড় বিজোড় সংখ্যা মানে গড় বার করতে বলেছে, 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড়। তা বিজোড় সংখ্যার গড়ের একটা সূত্র আছে, শেষ বিজোড় সংখ্যা +1/2, শেষ 1 থেকে 100 পর্যন্ত শেষ বিজোড় কত হবে, 99, +1/2 মানে 100/2 মানে অ্যান্সার হবে 50 হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন বলেছে এ রোজগার 20% কম, বি এর রোজগার তাহলে এর থেকে কত শতাংশ বেশি। তাহলে এর একটা সূত্র আছে, এটা হচ্ছে শতকরার অঙ্ক, R/100 - R (টোটালটার উপর)×100। সবসময় মাথায় যদি প্রথম প্রথমটাকে যদি বলে কম তাহলে মাইনাসের সূত্র হবে, প্রথমটাকে যদি বেশি বলতো তাহলে এখানে প্লাস হতো, R/100 + R হতো। ঠিক আছে, যেহেতু কম বলেছে প্রথমটাতে কম তার উপরই সূত্রটা নির্ভর করে, প্রথমে যদি বেশি বলতো তাহলে এখানে প্লাস হতো, প্রথমে যেহেতু কম বলেছে তাই এখানে মাইনাস হচ্ছে। তাহলে আর মানে হচ্ছে কত পার্সেন্ট কম, ঠিক আছে, তাহলে এখানে কত পার্সেন্ট কম, 25% কম, তাহলে আরের জায়গায় 25 বসবে, আর 100 - 25 মানে কত হবে, 75×100 হবে, তাহলে এটা কত হবে, 3×25=75, 100/3 মানে 33.13। কিন্তু যদি আমরা এটা সূত্র না ব্যবহার করতাম তাহলে কি করতে পারতাম না, করতে পারতাম অবশ্যই, তাহলে আমরা কি করতাম, লিখতাম হচ্ছে, তাহলে নর্মাল আমরা ঐকিক নিয়মে যেভাবে অঙ্ক করি সেভাবে সলভ করতাম, 25% কম মানে কত, 75, 75-এ তাহলে কত কম হলো, তাহলে 75-এ কম হচ্ছে 25, 1 = 100, 25/75×100, সেই সূত্রটাই চলে এলো, তাহলে চলে গেলে 100/3 মানে 33.13 হচ্ছে আমাদের অ্যান্সার।
ঠিক আছে, তাহলে আজ হচ্ছে এইটুকুনি। নেক্সট অঙ্কগুলোর জন্য আমাদের পরের ভিডিওটি অবশ্যই দেখো, এটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও।